তেইশ বছর বয়সী তাসনুবা আক্তার জীবনের রঙিন সময়কে কাজে না লাগিয়ে বেছে নিয়েছেন প্রতারণার পথ রূপকে কাজে লাগিয়ে প্রেমের ফাঁদে ফেলে সমাজের উচ্চবিত্ত পরিবারের তরুণ থেকে বৃদ্ধ সব শ্রেণীর লোকের সর্বস্ব লুটে নেয় সে প্রেমের এক পর্যায়ে ভুক্তভোগীকে নির্দিষ্ট স্থানে নিয়ে গোপন ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করেন পরবর্তীতে এই ভিডিও দিয়ে তার সঙ্গীরা কখনো ডিবি কখনো সাংবাদিক পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেলিং করে অর্থ আদায় করতেন শনিবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন পুলিশ সুপার আব্দুল মান্নান পুলিশ সুপার জানান এ ঘটনায় ভুক্তভোগী কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ করেন জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে শনিবার রাতে প্রতারণার সঙ্গে জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়